আলোহীনক অরণ্যের গান, পৌঁছে না যেথা সত্যের আহ্বান। আলোহীনক অরণ্যের গান, পৌঁছে না যেথা সত্যের আহ্বান। তেজদীপ্ত সূর্য আর চাঁদের রূপলি আলো, نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. محبت شتي شكلي بني أعوذ بالله من الشيطان. بسم الله الرحمن الرحيم. وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا. إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا. وقال تعالى وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى وبالجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم. آمنت بالله صدق الله العظيم. مهرباني করে সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بسم الله الرحمن الرحيم. عن عائشة رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم قال ما زال يوصيني جبريل بالجار حتى ظننت أنه سيورثه
رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام كلمة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم কিশোরগঞ্জ জেলার শহরের অতি নিকটে মহিনন্দ ভাটুয়ার পাড়া জামা মসজিদ যুব সমাজের উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি দিগার ওলামা ইকরাম বয়ান করেছেন হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব হযরত মাওলানা মকসুদুর রহমান সাহেব নুরুল হুদা সাহেব হযরত মাওলানা শরফুদ্দিন সাহেব মাহফিলের সম্মানিত সভাপতি কোরআন প্রেমিক নবী প্রেমিক মুসলমান ভাইয়েরা পর্দার আলোর আমার সম্মানিতা মা এবং বোনেরা সমস্ত প্রশংসা আল্লাহ পাকের দরবারে যিনি আমাদেরকে এই প্রচণ্ড বৃষ্টি আমরা কিন্তু একটু আগেও ভাবতে পারিনি যে আমরা এখানে বসে কিছু কথা বলতে এবং শুনতে পারব যে আল্লাপাক এই বৃষ্টিকে একটু বিরতি দিয়ে আমাদেরকে কিছু দিনই কথা শোনার জন্য বসার তৌফিক দিলেন আমরা খুশি না বেজার মহব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ হাজারো দুরুদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক সোনার মদিনায় বর্ষিত হোক যে মহান নবীকে আল্লাহ পাক জগতের জন্য রহমত বরকত করুণার প্রতীক হিসেবে আল্লাহ প্রেরণ করেছেন সাহাবায়ে কেরাম সুহাদায়ে কেরাম আল্লাহ পাকের প্রিয় বান্দাগণ যারা আল্লাহ পাকের রাস্তায় জান মাল কোরবান করেছেন ফলে আমরা ইসলাম পেয়েছি কালেমা পেয়েছি দিন পেয়েছি আল্লাহ পাক সকলের জান মালের কোরবানি কবুল করুন মহতরম হাজরিন আমরা আল্লাহ কোরআন থেকে কথা শুনব কোরআন হলো মুমিনের জন্য রহমত কোরআন মুমিনের জন্য কি কথা বলেছেন আল্লাহ সূরা ইউনুস দশ নম্বর সূরা ৫৭ নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর ইয়া আইয়ুহান নাস হে জগতের মানুষ শুধু মুসলমানদেরকে বলা হয়নি সারা দুনিয়ার মানুষকে বলতেছেন কে বলতেছেন আল্লাহ পাক বলছেন হে জগতের মানুষ কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম তোমাদের নিকটে তোমাদের রবের পক্ষ থেকে মাউইযা ওয়াজ এসেছে নসিহত এসেছে সেই নসিহতের নাম হলো কোরআনুল কারীম আল্লাহর যত নসিহত সব আল্লাহ কোরআনুল কারীমে রেখে দিয়েছে আল্লাহ পাকের সব নসিহত আল্লাহ পাকের সব মাওয়াজা আল্লাহ পাকের সব কথা কোথায় আছে কোরআন আছে আল্লাহ পাক বলছেন ওয়া শিফাউন লিমা ফিস সুদূর কোরআন হলো অন্তরের শিফা দানকারী দুনিয়ার ঔষধ খেলে পরে শরীরের অসুখ ভালো হয় আর কোরআনের চিকিৎসা নিলে আল্লাহ অন্তর এবং কলবকে সুস্থ করে দেয় মানুষের শরীর যেমন অসুস্থ হয় কলবেরও রোগ আছে না নাই কথা বলেছেন কে ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা তাদের অন্তরের মধ্যে রোগ আছে এই রোগের নাম গ্যাস্ট্রিক নয় রোগের নাম আলসার নয় রোগের নাম বাত ব্যথা নয় ডায়াবেটিস নয় প্রেশার নয় ক্যান্সারও নয় তাহলে অন্তরের মধ্যে যেই রোগ সেই রোগের নাম কি সেই রোগের নাম হলো মুনাফিকি কি রোগ অন্তরের রোগের নাম মুনাফিকি অন্তরের রোগের নাম মিথ্যা কথা
অন্তরের রোগের নাম মিথ্যা সাক্ষী, অন্তরের রোগের নাম সুদ, অন্তরের রোগের নাম ঘুষ, অন্তরের রোগ চগলখুরি, ব্যভিচার। শরীয়ত বিরোধী যত কাজের চিন্তা অন্তরে আসে, বুঝতে হবে অন্তরটা হলো রোগাক্রান্ত অন্তর, রোগাক্রান্ত কলব। বিশ্বনবী বলছেন, সাবধান, তোমাদের দেহের মধ্যে একটা গোস্তের টুকরো আছে, ইজা সালহা সালহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। ওই গোস্তের টুকরা যদি সুস্থ থাকে, পুরা দেহ সুস্থ হয়ে যায়, আর ওই গোস্তের টুকরা যদি অসুস্থ হয়, পুরা দেহ অসুস্থ হয়ে যায়। সাবধান, ওই গোস্তের টুকরাটার নাম হলো কলব। কি নাম? আপনাদের মন খারাপ? আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেওয়াতে আপনারা বেজার হয়েছেন। আমার আতিক ভাই দীর্ঘদিনের বন্ধু মানুষ, সাধারণত অনেক সময় বেশি লোক বড় বড় মাহফিলে কথা বললে ছোট মাহফিলে কথা মুখ দিয়ে অনেক সময় আসে না। তা আমার আতিক ভাই বলতেছে, ভাই হযরত, আপনাকে এই ব্লগটা একটু শুধু পরিচয় করানোর জন্য আমি আনবো, একেবারে ছোট্ট মাহফিল হলে আমার অনুরোধে আসেন। তো অনেক আগে আপনাদের অনুরোধে এই ডেটটা দেওয়া। আতিক ভাইকে ওয়াদা দেওয়ার পরে কিন্তু অনেক অনেক বড় প্রোগ্রাম চেয়েছিল, বড় বড় মাহফিল, কিন্তু আমার একটা ব্যক্তিগত চিন্তা হলো যে একবার কাউকে ওয়াদা দিলে সেই ওয়াদাটা বরখেলাপ করা বা এটারে কোনো রকম বুদ্ধি করে কাটিয়ে দিয়ে আরেকটা বড় জায়গায় দেবো, ওখানে গেলে আমার টাকা বেশি দিব, সুবিধা বেশি দিব, আদার আদার মানুষ পাবো, স্টেজ বড়, সুবিধা বড়, এগুলা আমি সাধারণত করতে চাই না যদি একবার কোথাও ওয়াদা দিয়ে দিই। এবং সেই ওয়াদা রক্ষা করার জন্যই কিন্তু আশা আল্লাহ পাক আমাকে, কিন্তু আমি তিনটে রওনা দিয়েছি, আপনাদের এখানে আটটার আগে এসেছি ঢাকা থেকে। তা বৃষ্টির কারণে আমিও টেনশন করতেছিলাম যে ঢাকায় যেতে পারবো কিনা, কথা তো দূরের কথা, কিন্তু আল্লাহ পাক একটু সময় করে দিয়েছে। তা আপনারা খুশি নেবে যা, কিন্তু কথা কই আমি অল্প সময়, এখন সব অবস্থায় খুশি, সব অবস্থায় খুশি। তাহলে একটু কথা বলি আমি আপনাদের সামনে, আল্লাহর কোরআন থেকে কথা বলছি যে মানুষের কলবের মধ্যে এরকম রোগ আছে, এগুলো দুনিয়াবী রোগ না, এগুলো হলো ইমানি রোগ। কি রোগ? বিশ্বনবী বলছেন, কলব যখন সুস্থ হয় পুরা দেহটা সুস্থ হয়ে যায়। এই দেহ মানে আপনার বডি না, এটা একটা উদাহরণস্বরূপ বলা হয়েছে, কলব হলো ইমানের কলব, মানে আপনার ইমান যখন সুস্থ হয়ে যাবে পুরা মুসলমানিত্বটাই আপনার সুস্থ হয়ে যাবে। যে লোকটাই ঘুষ খায় এটার কি স্বাস্থ্য খারাপ না কলব খারাপ? কথা বুঝেন নাই, কলব খারাপ, ওটা স্বাস্থ্য কি না খারাপ? যে লোকটা মিশা কথা কয় এটার কি গ্যাস্ট্রিক হয়েছে না ইমানের রোগ হয়েছে? যেই মহিলাটা বেপর্দায় থাকে ওইটার কি প্রেশার হয়েছে না ইমানের রোগ হয়েছে? ওইটার কাছে বেপর্দা ভালো লাগে পর্দা ভালো? যেই লোকটা ঘুষ খাইলে ভালো লাগে সুদ খাইলে ভালো লাগে, বুঝতে হবে ওই লোকটার ইমানে কঠিন রোগ হয়েছে। আর আল্লাহ পাক বলছে যারা রোগাক্রান্ত কলব, রোগাক্রান্ত ইমান, যারা চিকিৎসা চায় তারা যেন কোরআনের হেদায়েত গ্রহণ করে। ওয়াশিফাউল লিমা ফিস সুদুর, তোমাদের কলবে তোমাদের বক্ষের ভিতরে যত অসুস্থতা আছে আল্লাহর কোরআন সব সুস্থ করে দেবে। কোরআন হলো ইমানদারের জন্য হেদায়েত, কোরআন হলো মুমিনের জন্য রহমত। মুমিনের জন্য কোরআন কি? রহমত। আল্লাহ পাক বলছেন, নবী আপনার উম্মতদেরকে বলে দেন কোরআন পাওয়ার জন্য তারা আনন্দ করতে পারে, এত দামি কিতাব আমি আল্লাহ তাদেরকে দিয়েছি। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা
ইয়াজমাউন কোন নবী আপনি বলে দেন কে বলতেছেন তার নবীকে বলতেছেন নবী আপনি বলে দেন বিফাদলিল্লাহ আল্লাহর দয়া আল্লাহর করুণা যে আল্লাহ পাক আপনা কি আপনার উম্মত কি কোরআনের মতো একটা সহি কিতাব দান করেছেন একটা মজবুত কিতাব একটা দামি কিতাব আল্লাহ দিয়েছেন আল্লাহর দয়া আল্লাহর করুণা ও নবী বলে দেন একজনকে যদি সারা দুনিয়ার মালিক বানায় দেওয়া হয় আর আরেকজনকে যদি আল্লাহর কোরআন দেওয়া হয় কোরআনের এলেম দেওয়া হয় আল্লাহ পাক বলছেন যাকে কোরআনের এলেম দেওয়া হলো তাকে সারা দুনিয়া থেকে দামি নিয়ামত দেওয়া হলো শুনতেছেন না ঘুমাইতেছেন একজনকে দেওয়া হয়েছে সারা দুনিয়া সারা দুনিয়ার মালিক কয়জন আপনাদের খালি কিশোরগঞ্জের মালিক না খালি মহিনন্দর মালিক না সারা দুনিয়ার মালিক চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকারাদির মালিক সাত আসমানের মালিক সাত জমিনের মালিক পৃথিবীতে যা আছে সব কিছুর মালিক কয়জন এই লোকটা যত দামি নিয়ামত লাভ করলো যে পরিমাণ দামি সম্পদ লাভ করলো আর আরেকজনকে কোরআনের এলেম দেওয়া হলো আল্লাহ বলছে যে কোরআনের এলেম পেল সে সারা দুনিয়া থেকে দামি নিয়ামত পেল কথা কার দুনিয়া বানাইছে কে চাঁদ বানাইছে কে সূর্য বানাইছে কে মানুষ বানাইছে কে কোরআন পাঠাইছে কে বলতেছে কে তাহলে এখন এক শ্রেণীর লোকের কাছে কোরআন হয়ে গেছে বেদামি দুনিয়া হয়ে গেছে দামি এরা কোরআনের আইনের গলায় ছুরি চালাইয়া দুনিয়া কামাইতেছে এরা কোরআনের বিরোধিতা করে শুধু দুনিয়ার লোভে ঠিক না বা ঠিক ফেরাউনের নাম শুনছেন বাড়ি কই আপনাদের মহিনন্দ বাড়ি হইল মিশরে ঠিক না বা ঠিক ফেরাউনের বাড়ি কোথায় ফেরাউনে যেই নবীরে কষ্ট দিছে সেই নবীর নাম কি মুসা আলাইহিস সালাম জোরে কোন কি নাম মুসা আলাইহিস সালাম ফেরাউন কি বুঝাইছে ওয়াজ করছে বন্ধু ফেরাউনের ভিতরে মুসা আলাইহিস সালামের ওয়াজ ঢুকে নাই এই পাপিষ্ট ফেরাউন মুসা আলাইহিস সালামকে সারা জীবন কষ্ট দিছে এই দুনিয়ার লোভে এই গদির লোভে এই টাকার লোভে এই সম্পদের লোভে ঠিকই না কোন নমরুদ ব্যাবিলনে যার বাড়ি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পর্যন্ত ফেলে দিয়েছে এই দুনিয়ার লোভে এই টাকার লোভে ঠিকই না বলেন আবু জেহেলের বাড়িতে এখন বাথরুম হাজি সাহেবরা মনের সুখে পেশাব পায়খানা করে কার বাড়িতে কার বাড়ি আবু জেহেলের বাড়িতে ও আমার বন্ধু সে আবু জেহেল আমার নবীর সাথে দুশ্মনী করেছে এই দুনিয়ার লোভে ঠিকই না কোন বর্তমান সময়ে এক শ্রেণীর মারাত্মক দুনিয়াদার বের হয়েছে তারা কিন্তু এই দুনিয়া টাকা পয়সা ক্ষমতার লোভে আলেম ওলামাদেরকে জুলুম করতেছে আর ইসলামের বিরোধিতা করতেছে কারণ কয়টা আগেকার কাফেররা যে কারণে করেছে বর্তমানেও কিছু লোক আছে ওই কারণেই কি করছে কথা ঠিক না ঠিক তাহলে আমরা কোরআন পাইয়া খুশি না বেজার ওরা কিন্তু বেজার ওরা চিন্তা করছে আয় আরে কোরআনের আইন কানুন মানলে তো মন চাইয়া যেভাবে জিন্দগি করতেছি এভাবে জিন্দগি করা যাবে আমার বন্ধু এই জন্য আল্লাহ পাক বলছে কোরআনের মতো দামি কিতাব যে আমি দিয়েছি কোরআন পাওয়ার জন্য আনন্দ করো আল্লাহ বিশ্ব নবীর উম্মতদেরকে বলতেছে কোরআন পাওয়ার জন্য তোমরা কি করো কথা বলো জোরে কন সবাই কন আনন্দ করো এখন আনন্দ কেমনে করবেন আমাদের দেশে মানুষ আনন্দ করে ঢোল পিটাইয়া ঠিক না বা ঠিক কেউ আনন্দ করে হাতে তালি দিয়া ড্যান্স মারিয়া ঠিক না বা ঠিক কেউ আনন্দ করে হিন্দি গান বাজাইয়া ঠিক না কা কেউ আনন্দ করে খুশিতে পায়ের জুতা মাথার উপরে মারে গায়ে জামা খুলে ফেলে ডান দিকে কাত হয় বাম দিকে কাত হয় রং মারে আনন্দ করে এখন আপনার কোরআন পাওয়ার জন্য আপনাকে বলা হচ্ছে আল্লাহ পাক আনন্দ করো
সে আনন্দ আপনি কিভাবে করবেন? সে আনন্দ ডোলপি দেয়া করবেন না, রম মারিয়া করবেন না। কোরআন নাজিলের মাস রমজান মাস, ওই রমজান মাসে 30 দিন রোজা রেখে বান্দা আল্লাহর কোরআন পাওয়ার আনন্দ কর। এতগুলা মানুষ সোবান আল্লাহ কইলে সোবান আল্লাহ আওয়াজ কি কম হওয়ার কথা, ছোট হওয়ার কথা না বড় হওয়ার কথা? ভাই ঠান্ডায় কি আপনাদের ইঞ্জিন বসে গেছে? আপনারা কি বয়ান শুনতে চান ঠান্ডা না গরম? কথা বলেন, তাহলে আপনারা কি ঠান্ডা থাকবেন না গরম হবেন? ঠিক আছে, আমার বন্ধু একটু লাভের খবর শুনাই, কারণ বাঙালি বড় চালাক। লাভ আছে যেখানে আমরা আছি, লস আছে যেখানে আমরা নাই, ঠিক না? বেটি এখন আপনারা কন এই শীতের মধ্যে বৃষ্টি ভাবিয়া যারা বাড়িতে বসে রয়েছে মাহফিলে আসে নাই, ওদের কি লাভ হয়েছে না লস হয়েছে? আর আপনারা যারা বৃষ্টি মোকাবেলা করে মাহফিলে আসছেন, আপনাদের কি লস হয়েছে না লাভ হয়েছে? বিশ্ব নবী বলছেন ওয়াসুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলা আনে ও তামলাউ মা বাইনাস সামাওয়াত ওয়াল আরদ। হুজুরের যে উম্মত এ ধরনের মাহফিলে বসে একটা দুইটা বাক্য উচ্চারণ করবে ভাগে ভাগে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই বাক্যগুলো উচ্চারণ করবে, আল্লাহ পাক হুজুরের উম্মতের জন্য আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত এই খালি জায়গাটা নেক আমলে পুরা করে দেবে। কেউ কিশোরগঞ্জে অনেক আলেম ওলামার জন্ম, তো কিশোরগঞ্জে সুবহানাল্লাহর আওয়াজ তো অন্য জেলা থেকে আরো বড় হওয়ার কথা, ঠিক কিনা কর? তাহলে আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত খালি জায়গাটা নেক আমলে পুরা হোক, এটা কি আমরা চাই? এই মহিনন্দর মুসলমানরা সবাই চাই? তাহলে গলার বলিয়াম ফুল দেন, দিছেন? শরীরে যত শক্তি আছে গলার কাছে হাজির করেন, মাশাআল্লাহ গলাটার একটু দাঁড় দিয়েলেন, দেখি গলার বলিয়াম ফুল দিয়া বলেন সুবহানাল্লাহ। দেখছেন আগে থেকে একটু লাইন আছে, হ্যাঁ একটু লাইন আছে। আর একটু মহাব্বতের সাথে বলেন আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। এই মা বোনেরা যারা মাইকের আওয়াজ শুনতেছেন, পুরুষ কোনোটা ঘরে থাকলে ওইটারে তাড়াতাড়ি মাহফিলে বাড়া, যে ওয়া শুরু হয়ে গেছে তুমি ঘর থেকে বাইর হও, ঠিক কি না? মা বোনদের কাছে অনুরোধ, আমাদের দেশে রাষ্ট্রে আপনাদের ক্ষমতা অনেক বেশি, আমাদের রাষ্ট্র চালা কি পুরুষ না মহিলা? কথা কয় না, আমাদের সংসদ চালায় কি পুরুষ না মহিলা? তা আমাকে সবার ড্রাইভার কিন্তু মহিলা কইলাম, ড্রাইভার কি রাষ্ট্র নামক গাড়িটার ড্রাইভার কি? তো মা বোনেরা যেহেতু রাষ্ট্রের ড্রাইভার মহিলা, আপনাদের ভয় নাই, ভাইজানের উপর আজকে ক্ষমতা খাড়াইয়া দেন যে মাহফিলে সবাই বৃষ্টি বন্ধ হইছে, তুমি মাহফিলে যাও তাড়াতাড়ি, সবাই যদি ভিজে তুমিও ভিজিও, ঠিক কিনা কর? আবার আকাশে কিন্তু এখনো মাঝে মধ্যে গর্জন দেয়, বৃষ্টি শুরু হইলে আমারে ফালাইয়া দৌড় দিয়ে না চাই। যতক্ষণ আমি কথা বলতে পারি ততক্ষণ বলবো, আর গেলে সবাই একসাথে মোনাজাত দিয়ে কি চলে যাব, মোনাজাত যদি দিতে না পারি বিনা মোনাজাতেই চলে যাব, যতটুকুই করতে পারি কবুল করবেন কে? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক পরিষ্কার করে বলে দিচ্ছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। তোমরা তাদের মতো হইও না যারা বলে আমরা শুনলাম অথচ তারা শুনে না, এমন শ্রোতা আছে না নাই? এই ওয়াজ মাহফিলে ওয়াজ শুনবে দেড় ঘন্টা দুই ঘন্টা, কোরআন হাদিস দিয়ে সত্য কথা শুনবে, যাওয়ার সময় যত ওয়াজ সব মাহফিলে রাখা যাবে একটা ওয়াজও বাড়িতে নেয় না, এমন শ্রোতা আছে না? না, এরা মুখে বলে আমরা শুনলাম, আসলে তারা কি শুনে না? কথা কার? ইন্না শাররাদ দাওয়াবিল্লাহি সুম্মুল বুকুমুল লাযীনা লা ইয়াকিলুন।
আল্লাহ বলছেন নিশ্চয় খোদার নিকট নিকৃষ্টতম জন্তু হচ্ছে সেসব বা বদির লোক যারা তাদের জ্ঞান বুদ্ধিকে কাজে লাগায় না, যারা তাদের জ্ঞান বুদ্ধিকে চিন্তা চেতনাকে মেধাকে আকল বিবেককে যারা কোরআন বুঝার কাজে লাগায় না, আল্লাহ তাদেরকে হায়ান জানোয়ার বদিরের সাথে তুলনা করছে। নাউজুবিল্লাহ, জ্ঞান বুদ্ধি চিন্তা চেতনাকে তারা কোরআন বুঝার কাজে লাগায় না। আমার ভাইয়েরা আল্লাহ বলেন এই লোকগুলো হলো এমন লোক, তাদের উপরে আল্লাহর লানত। কার লানত? লানত কে দেয়? আরো জোরে কে দেয়? কি দেয় লানত? কি দেয়? কি দেয়? কে দেয়? ওইসব বান্দাদেরকে দেয় যারা তাদের জ্ঞান বুদ্ধি কোরআন বুঝার কাজে লাগায় না। অথচ আল্লাহ সহজে কাউকে লানত দেয় না, আল্লাহ হলেন রহমানুর রহিম। কিন্তু যারা কোরআন বুঝার কাজে তাদের মেধা লাগায় না, আকল লাগায় না, আল্লাহ বলে তোদের উপরে লানত। তাদের উপরে আল্লাহ লানত। অজ্ঞতা, অজ্ঞতা তাদেরকে অন্ধ বানায় দিয়েছে। একটু মহব্বতের সাথে বলি লা ইলাহা, জোরে লা ইলাহা। জানাটা আছে নাকি? ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এতক্ষণ লাগে না? লা ইলাহা ইল্লাল্লাহ। কোথায় যেন ওটা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক বলছেন অজ্ঞতা, অজ্ঞতা যাদেরকে অন্ধ বানায় দিয়েছে, বদির বানায় দিয়েছে, অজ্ঞতা জেহালাত মূর্খতা যাদেরকে বদির বানায় দিয়েছে তাদের উপর আল্লাহর লানত। আল্লাহ বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন গবেষণা করে না, নাকি তাদের দিলে তালা বন্ধ? তাহলে যারা কোরআন গবেষণা করে, কোরআন বুঝে, তাদের কলবে তালা খোলা। আর যেগুলি কোরআন নিয়ে কোনো গবেষণা করে না, এগুলির কলবে তালা বন্ধ। কথা কার? আল্লাহ পাক বলছেন ইত্তাবিউ মা উসিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম
ইত্তাবিউ অনুসরণ করো, ইত্তেবা করো। ইত্তেবাটাকে এখানে খাস করা হয় নাই, ইত্তেবাকে আম করা হয়েছে। মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, পেশাব পায়খানা রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত জীবনে যত কাজ আছে সব কাজ আল্লাহ আর কোরআন অনুযায়ী করা লাগবে। কথা কার? আরো জোরে, কথা কার? তাহলে অনুসরণ করতে হবে জীবনের সব ক্ষেত্রে আল্লাহর কোরআনকে, ঠিক কিনা কন? কিছু কিছু মানলে হবে না, সব মানা লাগবে। ইত্তাবিউ ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তা পুরোপুরি অনুসরণ করো। শুধু মেসওয়াক করলে অনুসরণ হবে না, শুধু মাথায় টুপি দিলেই অনুসরণ হবে না, শুধু দাঁড়ি রাখলে অনুসরণ হবে না। এগুলি তো করবেন, কিন্তু অর্থনীতি চালাতে হবে কোরআন অনুযায়ী। অর্থনীতি যদি কোরআন অনুযায়ী চলে তাহলে সুদের ব্যবস্থা থাকবে না। সংস্কৃতি চলবে কোরআন অনুযায়ী, সংস্কৃতি যদি কোরআন অনুযায়ী চলে তাহলে নাটক সিনেমা হিন্দি গান থাকার কথা না, ঠিক না বাটি? আমাদের সমাজে সুদ আছে না নাই? হিন্দি গান আসেনি, হিন্দি সিরিয়াল আসেনি? তাহলে বোঝা গেল অর্থনীতির ক্ষেত্রে আর সংস্কৃতির ক্ষেত্রে জাতি কোরআনের অনুসরণ করে না। খারাপ লাগেনি কেন আমার বন্ধু? একটু লক্ষ্য করে শুনেন ও আমার বন্ধু, এখানে ইত্তেবাটা আম করা হয়েছে, খাস করা হয় নাই। আপনাকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে কোরআনের। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, ও আল্লাহর বান্দা কোরআন নাজিল হওয়ার পর অন্য কাউকে আউলিয়া বানাই অনুসরণ করিও না। কথা কি বুঝা গেল? তাহলে আউলিয়া আকাবের আউলিয়ার অনুসরণ করবেন ততক্ষণ, আকাবের আউলিয়ারা আল্লাহ কোরআনের অনুসরণ করবে যতক্ষণ। এমন এমন বক্তাও আছে বন্ধু, স্টেজে যখন বসে দেড় ঘন্টা দুই ঘন্টা বয়ান করে, আমি বুঝার জন্য বলতেছি, দেড় ঘন্টা দুই ঘন্টা আড়াই ঘন্টা বয়ান করে, পঞ্চাশটা ষাটটা একশোটা উর্দু এবং ফার্সি বয়াত বলে, কোরআনের আয়াত একটাও বলে না, আছে না নাই? অথচ একটা কোরআনের আয়াত যদি এক পাল্লায় দেন, আপনি হাজার হাজার উর্দু ফার্সি বয়াত যদি এক পাল্লায় দেন, কোরআনের আয়াতের সমান হবে না। কোরআনকে বলা হয়েছে নূর, ঠিক কিনা কন? কোরআনকে কেবল নূর বলা হয়েছে। কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকটে এসেছে কিতাব, এসেছে নূর। হাদিস শরীফ নূর নয়, নূর হলো কোরআনের জন্য খাস, কোরআনের জন্য খাস। কোরআন হলো নূর, কোরআন হলো নূর, কোরআন হলো নূর। কোরআনের নূর যেখানে ঢুকবে সেখানে কুফুরির অন্ধকার থাকতে পারে? বিশ্ব নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মার হামনা বিল কোরআন আযীম, আল্লাহুম্মা শফানা বিল কোরআন আযীম, আল্লাহুম্মা নাবির কুলুবানা বিল কোরআন আযীম। আল্লাহ তুমি কোরআন দিয়ে আমার উপরে দয়া করো, তুমি কোরআন দিয়ে আমার উপরে রহমত দাও, তুমি কোরআনের নূর দিয়ে আমার কলব আলোকিত করে দাও, সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবী বিশ্বনবী আল্লাহর দরবারে দোয়া করে, মাশাআল্লাহ। আচ্ছা কন্ত, আপনারা প্রত্যেকটা লোকের ইমানের পাওয়ার কিন্তু সমান না গুলা। এই যে আমরা ক্লাসে যখন স্যাররা হুজুররা পড়ায় তখন সব ছাত্র কিন্তু লিখছে সমানভাবে, কি বুঝে না? বুঝে না, সমানভাবে শুনেও না বুঝেও না। সাহাবা কামের অনেকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়ান শুনে এই যে ভাই যেভাবে দাঁড়ালেন এভাবে কিন্তু দাঁড়াতেন এবং স্লোগান দিতেন, এটাও কিন্তু রসুলের সুন্নত, আল্লাহু আকবার বলেন। এই যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এর থেকে সেরা স্লোগান আর হতে পারে? ভাই সব ঘরে ঘরে জ্বালো এর অর্থ কি? এর অর্থ হলো প্রতিটা ঘরে যেন কোরআন তেলাওয়াত জারি হয়, প্রতিটা ঘরে মা বোন নারী পুরুষ যা আছে সবগুলা কলব যেন কোরআনের আলেম হয়ে যায়, কোন ঘরের থেকে যেন কোরআন বিরোধী আওয়াজ না উঠে। আজকে ঘরগুলা যদি কোরআনের দুর্গ বানাইতে পারতাম তাহলে এদেশে মুসলমানের বারে নাস্তিক মুরতাদের জন্ম হতো না। ভাই সব
তাহলে আসেন, আমরা কোরআন বুঝি, কোরআন বুঝি লেখেন। তাহলে বিশ্বনবী দোয়া করে কার কাছে? কথা বলেন, বিশ্বনবীর যখন কোনো কিছু প্রয়োজন হয় দোয়া করে কার কাছে? বিশ্বনবী নিজে দোয়া করে, আল্লাহ আমার কলব তোমার কোরআনের নূর দিয়ে আলোকিত করে দাও। নবীর কলব আলোকিত করার জন্য নবী আল্লাহর কাছে দোয়া করে, কোরআনের নূর চায়। আর এমন কিছু লোক আছে যারা কোরআন চর্চা করে না, অন্য মতবাদ চর্চা করে, আছে না না, সবকিছুর মূল মন্ত্র হবে কোরআন। কোরআনের ব্যাখ্যা হলো হাদিস, ঠিক কিনা বলেন? কোরআন হাদিসের আলোকে অন্য অন্য কিতাব, খারাপ লাগেনি কেন? এখন আল্লাহ পাক বলছেন, বন্ধু কোরআন থেকে শুনো, কোরআন থেকে বলো। সেই কোরআন থেকে আমি মানবাধিকার নিয়ে কিছু কথা বলতে চেয়েছি, আল্লাহ আমারে তৌফিক দিলে আমি বলতে পারবো না, হয় পারবো না। কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবীন। সাদাটা দাও ভাই, আপনাদের উচিত ছিল স্টেজটা অন্তত একটু তেরপাল করা, স্টেজটা। এই মোবাইলগুলা নেন, মোবাইলগুলা